গত বছর 28শে অক্টোবর পুলিশের সাথে সংঘর্ষের সমাবেশ পণ্ড হবার পর এটাই ছিল বিএনপি নেতাকর্মীদের সবচেয়ে বড় জমায়েত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে ঢাকা মহানগর ও আশপাশের জেলার নেতাকর্মীরা দলে দলে আসতে থাকেন সমাবেশ স্থলে। দাবি, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। বিকেলে সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর নাগাদ ভরে যায় নয়াপল্টনের সামনের সড়ক ও আশপাশের এলাকা। বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে বন্দী করে রেখেছে সরকার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার সমালোচনাও করেন তারা। সরকার বিএনপি নেতাকর্মীদের উপর অন্যায় অত্যাচার করছে অভিযোগ তুলে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। গেল 15 বছর আন্দোলনের সফলতা না আসার আত্মসমালোচনাও করেন অনেকে। যথাসময়ে আমরা মাঠে থাকি না, আমরা 15 বছর আন্দোলন করছি, আন্দোলনের কোন ফল আমরা ঘরে আনতে পারি নাই। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ কর্তব্য হিসেবে মেনে নিতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার কোনো ক্ষতি হলে যে কোনো পরিণতির জন্য সরকারকেই তৈরি থাকতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। ভারতের সাথে সম্প্রতি সমঝোতা চুক্তিরও কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। ভারতের সঙ্গে চুক্তি করেছে, এই চুক্তিকে তারা বারবার করে, আমরা শুধু নয় আজকে দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন, পানি বিশেষজ্ঞ আছেন, তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী, স্বার্থের বিরোধী। এই সরকার তার সব কিছুই বিলিয়ে নিয়ে এসেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।